आगामी 13 सेप्टेम्बर थेके सन्धे 7টায় आसछे उमा। এই घोषणा हबार पर থেকে দর্শকের মনে একাধিক প্রশ্নের উদয় হয়। উমার জন্য দর্শক এক্সাইটেড হলেও কৃষ্ণকলি ও রিমলি কোথায় যাবে তা নিয়ে ভীষণ টেনশনে পড়ে যায় তারা। অবশেষে কিছুদিন আগেই কৃষ্ণকলি নতুন সময় জানিয়ে দিয়েছে চ্যানেল। যেমনটা বলেছিলাম তেমনটাই হয়েছে। আগামী 13 সেপ্টেম্বর থেকে সন্ধে 6টায় চলে যাচ্ছে কৃষ্ণকলি। রিমলির সময়ে কৃষ্ণকলি হলে রিমলি কোথায় যাবে? তাহলে কি রিমলি শেষ হয়ে যাবে? অনেকেই জানতে চাইছিলে। অবশেষে জি বাংলা অফিসিয়ালি জানিয়ে দিল আগামী 13 সেপ্টেম্বর থেকে রাত 11:30টায় চলে যাচ্ছে রিমলি। অনেকে ভাবছিল হয়তো রাত 11টায় যাবে, কিন্তু সেটা হলো না। এরপর থেকে রাত 11:30টায় দেখা যাবে রিমলিকে। তার সাথে একটি বিরল ঘটনা ঘটলো। এই ধরনের ঘটনা খুবই কম ঘটেছে। একই সময়ে একই প্রোডাকশন হাউজের ধারাবাহিক খুব একটা দেখানো হয় না, কারণ তাতে তাদের ক্ষতি হয়। কিন্তু এইবার থেকে রাত 11:30টাতে ধ্রুব তারার নতুন প্রতিদ্বন্দ্বী রিমলি উভয়ই অ্যাক্রোপলিসের ধারাবাহিক। সামনের সপ্তাহে ধ্রুব তারা শেষ হয়ে যাচ্ছে, তার জন্যই হয়তো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই বিষয়ে তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।